আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো ফেসডাও অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, যেগুলো জানলে অবশ্যই আপনার লাভ হবে, বিশেষ করে তাদের লাভ হবে যাদের হচ্ছে ফেসডাও অ্যাপে মাত্র 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন টোকেন আছে, তাদের জন্য খুবই লাভ হবে। তার কারণ হচ্ছে আপনার এখন যে টোকেনটা আছে সেই সম্পূর্ণ টোকেনটা কিন্তু আপনি চাইলে আরেকটা অ্যাকাউন্টে সেন্ড করতে পারবেন। মানে আপনার কাছে যদি 10টা অ্যাকাউন্ট থাকে এবং 10টা অ্যাকাউন্টে যদি 1 মিলিয়ন করে টোকেন থাকে, সম্পূর্ণ টোকেন কিন্তু হচ্ছে আপনার যে মেইন অ্যাকাউন্ট, সেই মেইন অ্যাকাউন্ট হচ্ছে আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এবং আপনার মেইন অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি উইথড্র করে নিয়ে আসতে পারবেন। তো কীভাবে ট্রান্সফার করবেন, কীভাবে কী করবেন সেই বিষয়ে অবশ্যই কথা বলবো এবং আমি লাইভ করে দেখাবো। এবং আরেকটা কথা হচ্ছে, অনেকে বলতেছেন অনেকের রেফারটা অ্যাড হইতেছে না, তো আপনার রেফার কেন অ্যাড হইতেছে না, কীভাবে করলে আপনার রেফারটা অ্যাড হবে সেই বিষয়ে কথা বলবো। আর এখানে কীভাবে হচ্ছে আপনার পোস্টে আপনি লাইক কমেন্ট বাড়াইতে পারেন এবং প্রতিটা পোস্টে আপনি কত লাইক পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এবং আপনাদের জন্য একটি গ্রুপ খুলেছি, যে গ্রুপের মাধ্যমে আপনারা সেট করে একজন একজনকে লাইক কমেন্ট করতে পারবেন, একজন একজনের সাথে কথা বলে আপনারা ফলো নিতে পারবেন, ফলো ব্যাক করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আগামীকালকে কিন্তু বাইন্যান্সের একটা অফার আসবে যেখান থেকে মিনিমাম আপনার $5 থেকে $10 ইনকাম হতে পারে। এর আগেও কিন্তু বাইন্যান্সের অনেকগুলো অফার আসছিল, যেগুলো হচ্ছে কুইজের মাধ্যমে আপনাকে কুইজগুলোর অ্যান্সার দিয়ে হচ্ছে আপনাকে আপনার ডলারটা কায়েম করে নিতে হবে। তো দেখেন কিছুদিন আগে বাইন্যান্সের ওই রকমই একটা অফার ছিল যেখান থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু $10 করে ইনকাম করে নিয়েছে। তো এরকমই একটা অফার কিন্তু আগামীকালকে আসবে, আগামীকালকে 20 তারিখ, তো আগামীকালকে আসবে। তো আপনি যদি ওইটা মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এখানে ওই অফার লিঙ্ক সহকারে কুইজের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। তো আপনি যদি ওইখানে সাকসেসফুলিভাবে জয়েন করতে পারেন তাহলে অনায়াসে আপনি $5 থেকে $10 পেতে পারেন এবং সেটা আপনি সাথে সাথে সেল করে কিন্তু টাকাটা আপনি পকেটে নিতে পারবেন। তার কারণ কিন্তু বাইন্যান্সে কিন্তু ডলার সেল করে বিকাশ নগদ রকেটে টাকা নেওয়া যায়। ওকে, তো ওইটা যদি মিস করতে না আসেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল নাই। ওকে, ওইখানে আপনার জয়েন করতে মাত্র 1 থেকে 2 মিনিট লাগবে, আর 2 মিনিটের বিনিময়ে যদি আপনি $5 থেকে $10 ইনস্ট্যান্ট পেয়ে যান আর সেটা যদি সেল করে আপনার টাকাটা পকেটে নিতে পারেন সেটা কিন্তু মোটেও খারাপ না। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আমরা তো ফেসডাও অ্যাপে চলে যাই, ফার্স্টে বলে দিই হচ্ছে আপনি টোকনটা কীভাবে ট্রান্সফার করবেন। দেখেন আমি যদি হচ্ছে এখানে সেটে যাই, কিছুক্ষণ আগে হচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে প্রায় 1 মিলিয়ন মানে 12 লক্ষের মতো টোকন কিন্তু তার কাছ থেকে আমি নিছি। ওকে, তো আপনি চাইলে হচ্ছে কীভাবে আপনার একটা আইডি থেকে অন্য আইডিতে নিতে পারেন অথবা আপনার কয়েকজন ফ্রেন্ড মিলে কীভাবে একটা আইডিতে নিয়ে ওইটা আপনি তুলতে পারবেন সেটা বিস্তারিত দেখাবো। আর আমি যে গ্রুপটি আপনাদের জন্য খুলেছি অবশ্যই ওই গ্রুপে জয়েন হয়ে নেবেন, ওই গ্রুপে কীভাবে জয়েন করবেন সেটা হচ্ছে ভিডিও লাস্টে দিয়ে দেখাই দিব। তো ফার্স্টে আমরা দেখাই দিই কীভাবে হচ্ছে আপনার যে টোকেনটা আছে এই টোকেনটা সম্পূর্ণ টোকেন আপনি কীভাবে সেন্ড করে নিতে পারেন। দেখেন মাঝখান দিয়ে এমন একটা আপডেট আনছিল যে আপনি ম্যাক্সিমাম দিনে 50,000 টোকেনের বেশি নিতে পারবেন না, তাও ম্যাক্সিমাম হচ্ছে আপনি 10,000 বেশি সেন্ড করতে পারবেন না। কিন্তু এখন যে আপডেট আনছে সেই আপডেট আপনার যত অ্যামাউন্ট আছে সব অ্যামাউন্ট কিন্তু আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা হচ্ছে এর আগে মনে করেন ফার্স্ট 10টা 20টা 15টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাদের জন্য খুবই ভালো হয়েছে। তার কারণ হচ্ছে তাদের যদি এক একটা অ্যাকাউন্টে 2-3 মিলিয়ন করে টোকেন থাকে আপনি এখন সম্পূর্ণ টোকেন আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তো আপনার টোকেনটা হচ্ছে ট্রান্সফার করার জন্য এখানে যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা আছে মেসেজ নামে, এই মেসেজ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যখনই ক্লিক করে দিবেন এখানে হচ্ছে আপনি উপর সার্চ বার পেয়ে যাবেন। তো আপনার যে মেইন অ্যাকাউন্ট সেই মেইন অ্যাকাউন্টটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন, মানে আপনার নাম লিখলে হয়ে যাবে। মনে করেন আমার নাম রকিবুল, এখন যদি আমি রকিবুল লিখি তাহলে আমার নামটা কিন্তু চলে আসবে। ওকে, আপনি হচ্ছে এখানে কোনো ইউজার নেম লেখা লাগবে না, জাস্ট হচ্ছে আপনি আপনার নামটা লিখবেন তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আমি এখানে সার্চে ক্লিক করি। তো আমার নিজের আইডিতে হতে যেন হচ্ছে নিজের নাম আসতেছে না, আমি হচ্ছে আমার যে আমাদের সাপোর্ট অ্যাডমিন আছে তার নামটা হচ্ছে এখানে সার্চ করি তাহলে অবশ্যই চলে আসবে। তো দেখেন এখানে যখন হচ্ছে আপনি আপনার মেইন অ্যাকাউন্টের নামটা সার্চ করবেন, মানে যে ডিসপ্লে নামটা আছে সেই ডিসপ্লে নামটা যখন সার্চ করবেন এখানে হচ্ছে আপনার প্রোফাইলটা শো করবে, আপনার যে প্রোফাইলে ক্লিক করে দেবেন। ওকে, দেন হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট আপনি হাই হ্যালো কিছু একটা লিখতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যে টোকেনটা সেন্ড করবেন সেটা আপনি কীভাবে সেন্ড করবেন। এখানে আরেকটা কথা হচ্ছে আপনার যে টোকেনটা আছে ওই টোকেনটা আপনি সম্পূর্ণ সেন্ড করতে পারবেন একটা টোকেন বাকি রেখে, মানে আপনার কাছে যদি 1 লক্ষ একটা টোকেন থাকে তাহলে হচ্ছে আপনি বরাবর 1 লক্ষ টোকেন সেন্ড করতে পারবেন। তো এক্সাম্পল হিসেবে আমি আপনাকে দেখাই টোকেনটা সেন্ড করার জন্য আপনি কী করবেন। এখান থেকে একটা অপশন আছে এই যে ডাটা আইকনের মতো, এই আইকনে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাকে আপনার যত টোকেনটা আছে সব টোকেন আপনি এখানে শো করবে, আপনার যত টোকেন সেন্ড করার ইচ্ছা তত টোকেন কিন্তু হচ্ছে আপনি সেন্ডটা করতে পারবেন। তো এক্সাম্পল হিসেবে হচ্ছে আমি এখানে আপনাদেরকে হচ্ছে আমি 50,000 টোকেন সেন্ড করে দেখাই এক্সাম্পল হিসেবে। তো এখানে হচ্ছে কত 50,000 হয়েছে, দেন হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন, নিচে থেকে কনফার্ম যে অপশনটা আছে কনফার্ম একটা ক্লিক করবেন। ওকে, তো কনফার্ম যখন ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে সিকিউরিটি মানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন,
তারপর সেটা এখান থেকে চলে যাবে ওকে সাথে সাথে কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন তাই কিন্তু হচ্ছে আমি অলরেডি 50000 টোকেন পাঠিয়ে দিয়েছি তার ওয়ালেটে কিন্তু হচ্ছে সে অলরেডি পেয়ে গেছে তো এখানে আরেকটা কথা বলে দিই এখানে রেফারেল কমিশনটা কিন্তু এখন খুবই 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 কম দিচ্ছে আমি যদি এখানে একটু আপনাদেরকে হিস্ট্রিটা দেখাই রেফারেল ব্যালেন্স এখন কত করে দিচ্ছে তো প্রথম প্রথম কিন্তু দিত একটা রেফারের জন্য 1 মিলিয়ন টোকেন তারপরে করলো হচ্ছে 5 লক্ষ টোকেন এখন দিতেছে মাত্র 1 লক্ষ টোকেন করে মানে কোন এক সময় একটা রেফারের জন্য আপনাকে $9 দিত আর এখন একটা রেফারের জন্য মাত্র আপনি 48 সেন্ট পাবেন এখন টোকেনের প্রাইস যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেফার ব্যালেন্স তো রেফার ব্যালেন্স দিতেছে মাত্র এখন 1 লক্ষ টোকেন করে তো আপনি এখন রেফার করলে তেমন একটা বেনিফিট কিন্তু আপনি করতে পারবেন না বুঝতে পারছেন যদি আপনি বেশি রেফার হয় তাহলে আপনি হয়তো বেনিফিট করতে পারেন তারপরে অনেকে রেফারটা কাউন্ট হইতেছে না কিভাবে কাউন্ট হবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আরেকটা কথা বলে আপনাদেরকে বলে দিই যে রোজ আপনি রেফার ছাড়া খুব সহজে অনেক বেশি আর্ন করতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র পোস্ট করে এখানে যদি আপনি দেখেন এক একজন মানুষের হচ্ছে আপনার 250 লাইক 1000 2000 3000 লাইক মানে एग्जांपल হচ্ছে আপনি যদি একটা পোস্ট ভাইরাল হয় আপনি একটা পোস্ট থেকে হচ্ছে আপনি 2.5 লক্ষ টোকেনের মতো আর্ন করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু পোস্ট ভাইরাল করা খুবই ইজি দেখেন এনি হচ্ছে আপনার কত মিনিট 28 মিনিট আগে হচ্ছে একটা পোস্ট করছে ওনার হচ্ছে অলরেডি হচ্ছে 1249 টি লাইক হয়ে গেছে তাহলে আমি যদি আপনাকে একটু ক্যালকুলেট করে দেখাই উনি হচ্ছে একটি পোস্ট থেকে কত আর্ন করছে আমি হচ্ছে এখানে চলে আসলাম একটা লাইকের জন্য কিন্তু হচ্ছে আপনি 500 টাকা করে টোকেন পাবেন বুঝতে পারছেন তো এখানে যদি আমি 1250 ধরলাম 1250 ইনটু যদি আমি 500 ধরি তাহলে দেখতে পাচ্ছেন উনি 6 লক্ষ টোকেন মতো আর্ন করে ফেলছে একটা পোস্ট থেকে যার ভ্যালু বলতে পারেন হচ্ছে আপনি $5 উপরে তো এইভাবে যদি আপনি একটা পোস্ট ভাইরাল হয় এখানে পোস্ট আপনার ভাইরাল হবেই হবে তার কারণ হচ্ছে এখানে যে আপনাকে লাইক দিবে তারও কিন্তু ইনকাম হইতেছে কারণ সে যদি লাইক না দেয় তার কিন্তু ইনকাম হইতেছে না ওকে দেখেন আমি কিন্তু একটা লাইক দিছি যার কারণে আমি 300টা টোকেন পেয়ে গেছি আর যাকে লাইক দিছি সে কিন্তু 500টা টোকেন পেয়ে গেছে তো মূল কথা হচ্ছে যার সামনে আপনার ফিক্সারটা পড়বে সে কিন্তু আপনাকে লাইক দিবে সে কিন্তু আপনাকে লাইক দিবে এতে কিন্তু আপনার ইনকাম হবে তার ইনকাম হবে তো এখানে দেখেন 15 মিনিট 2 মিনিট 3 মিনিট আগে কিন্তু এখানে শত শত লাইক উঠে যায় ওকে তো আপনি পোস্ট করাতে একেবারে ইজি পোস্টটা কিভাবে করবেন এর আগে একবার দেখাইছি তারপর দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখাইতেছি না ওইটা আর আমি তার কারণ যারা এখন নতুনভাবে এখানে জয়েন করবেন আপনাদের জন্য আগে যে ভিডিওটা আছে সেই ভিডিও লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আপনি এটা ক্লিয়ার হয়ে নিতে পারবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে আপনি পোস্ট করবেন এ টু জেড কিন্তু হচ্ছে আগের ভিডিওটাতে দেওয়া আছে তো আগের ভিডিও লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নতুন যারা আছেন তারা হচ্ছে চাইলে জয়েন করতে পারেন তো আরেকটা কথা হচ্ছে ফার্স্ট টাইম আমরা যখন জয়েন করেছিলাম তখন কিন্তু জয়েন করার বিনিময়ে 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন টোকেন দিত তো এখন কত মিলিয়ন টোকেন দেয় সেটা শিওর জানি না বাট আপনি কিছু না কিছু বোনাস পাবেনই আর যদি হচ্ছে আপনি 10-12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের দিয়ে তাহলে আপনি সম্পূর্ণ অ্যামাউন্ট হচ্ছে আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে এসে আপনি ওইখান থেকে কিন্তু উইথড্র করতে পারেন তো এখন কথা হচ্ছে অনেকে বলতেছেন ভাই আমি রেফার করছি কিন্তু আমার রেফারটা কাউন্ট হইতেছে না কেন তো রেফারটা কাউন্ট হইতেছে না আপনাদের বলে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই তো দেখেন আপনি যখন হচ্ছে আপনার ফ্রেন্ডকে ফাটান আপনার এই যে ইনভাইট লিঙ্কটা যখন হচ্ছে আপনি এটা ফাটান তখন হচ্ছে কি করে আপনি এই যে লিঙ্কে আমি ধরেন ক্লিক করে দিলাম যেমন ক্রম বাজারটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে আপনাকে হচ্ছে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে ওকে তো আমার কাছে সরাসরি অ্যাপে নিয়ে আসছে তার কারণ হচ্ছে অ্যাপে অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেজন্য হচ্ছে আমাকে অ্যাপে নিয়ে আসছে তো আমি আপনাকে একটু কথা বলি আপনি যখন হচ্ছে এই যে লিঙ্কটাতে মানে এই যে লিঙ্কটা সেন্ড করেন আপনার ফ্রেন্ডের কাছে তখন আপনার ফ্রেন্ড হচ্ছে কি করে অ্যাপটা ইনস্টল করে অ্যাপটা ইনস্টল করার পর হচ্ছে সে কি করে এই যে অ্যাপে যে হোম মানে মোবাইলে যে হোম স্ক্রিন আছে এই যে হোম স্ক্রিনে হচ্ছে সে অ্যাপটা মানে ওপেন করে এই অ্যাপ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যার কারণে হচ্ছে আপনি রেফার ব্যালেন্সটা পাইতেছেন না তো আপনাকে রেফার ব্যালেন্সটা পাইতে হলে আপনাকে কি করতে হবে তো আপনাকে রেফার ব্যালেন্সটা পাইতে হলে আপনার ফ্রেন্ড যে আপনার লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করছে তাকে হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপটা ওপেন করতে হবে তাহলে হচ্ছে আপনি রেফার ব্যালেন্সটা পাবেন মনে করেন ভুলবশত সে প্লে স্টোর থেকে বের হয়ে গেল অথবা এখান থেকে হচ্ছে মিনিমাইজ করে এভাবে কেটে গেল তাহলে কি করবেন তাহলেও সমস্যা নাই আপনার যে রেফার লিঙ্কটা আছে তাকে আপনি ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেটার মাধ্যমে ফাটান না কেন যে লিঙ্ক আছে সে অ্যাপটা ইনস্টল করার পর আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর আবার ক্লিক করার পর সে অ্যাপটাতে যদি ঢুকে তাহলে হচ্ছে আপনি রেফার ব্যালেন্সটা পাবেন আর রেফারে বলছি তো আগে রেফারে এখন আপনি তেমন একটা ব্যালেন্স পাবেন না মাত্র প্রতি রেফারে 1 লক্ষ করে টোকেন দিতেছে জানি না পরবর্তীতে আরও বাড়াইতে পারে অথবা আরও কমাইতে পারে তো এখন হচ্ছে উইথড্র বিষয়ে একটু কথা বলে তো উইথড্রটা হচ্ছে তারা আপাতত অফ রাখছে আমি যদি হচ্ছে এখানে সেন্ডে ক্লিক করি সেটা হচ্ছে আপাতত অফ রাখছে তবে এটার জন্য কেউ চিন্তা করবেন না আপনি এখান থেকে 100% কিন্তু উইথড্র করতে পারবেন উইথড্র নিয়ে আপনাকে কোনো প্রকার চিন্তা করতেই হবে না তো আরেকটা কথা হচ্ছে এই যে উইথড্র লিমিটটা তারা এখন 10 মিলিয়ন করে রাখছে তো এই
লিমিট হচ্ছে তারা খুব শীঘ্রই কমায় দিবে। আগে যে ছিল হচ্ছে আপনার 1 মিলিয়ন, এখন হয়তো বা তার চেয়ে কমে দিতে পারে, 5 লক্ষ হয়তো বা মিনিমাম উইথড্র দিতে পারে, যার কারণ হচ্ছে এখন ইনকামটা কিন্তু খুবই কম দিতেছে। তো উইথড্র নিয়ে হচ্ছে আপনাকে কোনো টেনশনই করতে হবে না, এখন শুধু হচ্ছে আপনি আপনার টোকনটা আনলিমিটেড আর্ন করে রাখবেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনার অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন হচ্ছে আপনার বন্ধু বান্ধবের মানে ফেস দিয়ে ফেস ভেরিফিকেশন করে নেবেন, দেন হচ্ছে ওইসব আইডি থেকে আপনার যে মেন অ্যাকাউন্ট আছে সেই মেন অ্যাকাউন্ট হচ্ছে আপনি আপনার যে টোকনটা আছে সেই টোকনটা সেন্ড করে নিয়ে আসবেন। তো এখানে হচ্ছে আপনাকে আরেকটা কথা আবারও বলে দিই, সেটা হচ্ছে দেখেন আপনার যদি একটা পোস্টে হচ্ছে আপনি মিনিমাম 500 লাইক উঠাতে পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনার 1 মিলিয়ন প্রায় হচ্ছে 2.5 লক্ষ টোকেন মতো আন হয়ে যাবে। দেখেন এখানে বলছিলাম না পোস্ট হচ্ছে আপনার ভাইরাল করা খুবই ইজি বলতে পারেন। দেখেন ইনি হচ্ছে 5 মিনিট আগে পোস্ট করছে, ওনার হচ্ছে 1300 লাইক উঠে গেছে, প্রায় ওনার 7 লক্ষর মতো টোকেন আর্ন হয়ে গেছে, যার ভ্যালু হচ্ছে বলতে পারেন আপনার মানে যেটা ক্যালকুলেট করে আসারই ওটা হচ্ছে আপনি বুঝে নেবেন কত। তো এখন কথা হচ্ছে আপনাদের জন্য যে একটা গ্রুপ খুলছি, আমি হচ্ছে গ্রুপটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের সেই গ্রুপ। তো এই গ্রুপের মাধ্যমে হচ্ছে আপনারা কি করবেন, একজন একজন প্রোফাইলে চলে যাবেন, আপনার হচ্ছে এখান থেকে ক্লিক করে যখন মেসেজ করবে তখন একজন একজন প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে গিয়ে তাকে এবার হচ্ছে ফলো করে দিবেন। তো এবার হচ্ছে আপনি তাকে ফলো করে দিবেন, এখান থেকে যে ফলো অপশনটা আছে আপনার সেখান থেকে তাকে ফলো করে দিবেন। ওকে, তো ফলো করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে তার যে পোস্টগুলো আছে তার পোস্ট আপনি লাইক করবেন, তাকে বলবেন যে আমি আপনার পোস্টটা লাইক করছি, আপনি আমার পোস্টটা লাইক করেন। ওকে, এবার হচ্ছে আপনি একজন একজন পোস্ট লাইক করে দিবেন। তো এই যে বাবু হচ্ছে এদের পোস্টে একটা একটা করে লাইক করে দিবেন, সে হচ্ছে আবার আপনাকে ব্যাক করবে। তো এতে লাভ হবে কি, এতে দুইজনেরই কিন্তু লাভ হবে, আপনি তাকে লাইক করতেছেন যার বিনিময়ে সে 500 টোকেন পাইতেছে, আপনি কিন্তু 500, আপনি কিন্তু 300 টোকেন পাইতেছেন। সেমভাবে সে যদি আপনাকে লাইক করে সে 300 টোকেন পাইতেছে, আপনি কিন্তু 500 টোকেন পাইতেছেন। তো এভাবে কিন্তু আপনাদের ইনকামটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে, যেহেতু এখানে রেফার ইনকাম অনেকটা বেশি নেয় আর অনেকের হচ্ছে রেফার করার সামর্থ্য নাই, তো আপনাদের হচ্ছে এভাবে মূলত ইনকামটা করতে হবে। তো এখন কথা হচ্ছে আপনারা এই গ্রুপটাতে অ্যাড হবেন কীভাবে, এখানে কিন্তু কোনো প্রকার ইনভাইট লিঙ্ক নেই, এখানে হচ্ছে আপনাদেরকে একটা কিউআর কোডের মাধ্যমে অ্যাড হতে হবে। তো কিউআর কোডটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন এই যে এখানে একটা কিউআর কোড আছে, কিউআর স্ক্যানার, এটার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে মূলত আমাদের গ্রুপটাতে অ্যাড হতে হবে। তো এটাতে অ্যাড হওয়ার জন্য আপনি কী করবেন, এই যে কিউআর কোডটা আছে এটা হচ্ছে আপনি আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি কী করবেন, আপনি হচ্ছে আপনার ফেসডাও অ্যাপে চলে আসবেন। ওকে, তো ফেসডাও অ্যাপে আসার পর হচ্ছে আপনার যে মেসেজ অপশনটা আছে মেসেজ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো মেসেজ অপশন যখনই ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে একটা অপশন আছে প্লাস আইকন, আপনি হচ্ছে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো প্লাস আইকন যখনই ক্লিক করবেন দেন হচ্ছে দেখতে পারবেন যে একটা স্ক্যান নামে একটা অপশন আছে, স্ক্যানে একটা ক্লিক করবেন। তো স্ক্যানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনি যে কিউআর কোডটা কপি করে মানে সেভ করে আনছেন অথবা ডাউনলোড করছেন সেটা হচ্ছে আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো সেটা এখানে ইনপুট করার জন্য আপনি এখান থেকে যে একটা অপশন আছে গ্যালারি, এই গ্যালারি অপশনে একটা ক্লিক করে দেবেন। তো গ্যালারি অপশন যখনই ক্লিক করে দেবেন আপনাকে হচ্ছে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো দেখেন আপনাকে হচ্ছে যখনই গ্যালারিতে নিয়ে আসবে আপনি যে স্ক্যানারটা ডাউনলোড করছেন সেটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি আমাদের যে গ্রুপটা আছে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করলে কিন্তু হচ্ছে সাথে সাথে কিন্তু আপনি আমাদের গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। দেন হচ্ছে গ্রুপে বলতে পারেন একজন আরেকজনকে ভাই আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলোটা ব্যাক দেন। ওকে, এভাবে হচ্ছে আপনারা একজন একজনকে বলতে পারেন, এখানে বয়েজের অপশনও আছে, এখানে হচ্ছে আপনার এই যে ফিক্সার টিক্সার সেন্ড করার অপশনও কিন্তু রয়েছে। তো আপনার হচ্ছে এভাবে একজন একজনকে বলতে পারেন যে ভাই আপনি আমার ফলোটা ব্যাক দেন, আমি আপনাকে লাইক করছি আপনি আমার লাইকটা ব্যাক দেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদেরকে একটা কথা আবার রিমাইন্ড করে দিতে চাই, আপনি যদি আগামীকালকের বাইন্যান্সের অফারটা মিস করতে না আসেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সময়মতো অফার লিঙ্কটা এবং কুইজের অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে, যেগুলোর মাধ্যমে আপনি অ্যান্সারগুলো সাকসেসফুলিভাবে দিয়ে আপনি অবশ্যই ওখান থেকে বেশি রেওয়ার্ড পাবেন না, $5 থেকে $10 আপনি পেতে পারেন, এর বেশি আপনি পাবেন না, আর সেটা চাইলে আপনি সাথে সাথে কিন্তু সেল করে দিতে পারবেন। তো ভিডিওটা ছিল এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং আমাদের চ্যানেলটা পিন করে নোটিফিকেশনটা অন রাখবেন, যেহেতু যে কোনো অ্যাডপ যে কোনো আপডেট ছাড়ার সাথে সাথে আপনি আপডেটটা পেয়ে যান। তো ভিডিওটা ভালো লাগে যদি অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।